দীর্ঘ পাঁচ দশক ধরে রবীন্দ্রসঙ্গীতের জগতে পাপিয়া সরোয়ার একটি উজ্জ্বল নাম। বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশতম বার্ষিকীতে তাকে দেওয়া হয়েছে একুশে পদক। তার দীর্ঘ সাংগীতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে তার সাথে কথা বলেছেন আহসানুল হক। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি বাংলাদেশে রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে একজন শীর্ষস্থানীয় শিল্পী, যিনি বাংলাদেশে স্বাধীনতা পরবর্তীকালে রবীন্দ্রনাথের গানকে বিপুলভাবে জনপ্রিয় করার কাজে বিশাল ভূমিকা রেখেছিলেন 70-80 দশকে। আপনার শৈশব কৈশোর মোটামুটি ঢাকাতেই কেটেছিল, আপনি আজিমপুর এলাকায় শৈশব কৈশোর কাটিয়েছেন, আজিমপুর গার্লস হাই স্কুলে পড়েছেন, বদরুন্নেসা কলেজে পড়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুওলজি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলেন, সেখানে কিছুদিন পড়ার পর আপনি শান্তিনিকেতনে চলে গিয়েছিলেন। আপনার একটা বিখ্যাত গান আছে, এক সময় মানুষ মানুষকে চিঠি লিখত, এখন সেই চিঠির জায়গায় এসে গেছে ইমেল, সোশ্যাল মিডিয়া, ফেসবুক ইত্যাদি। মানুষ এখন হয়তো মেসেঞ্জারে একটু লেখে, হয়তো বাংলা লিখছে ইংরেজি অক্ষর দিয়ে, কেউ কেউ লিখছে, যদিও এখন অনেকেই বাংলায় লিখছেন, খুব সেটা একটা ভালো জিনিস। আমি বাংলায় লিখি, আমি বেশ বাংলাটাই অনেক কষ্ট করে মানে এসে করলাম, রপ্ত করলাম। অনেক কষ্ট করতে হচ্ছিল, সবারে পাচ্ছি না ঠিক মতো সুযোগ, মানে ওরকম করে আনতে, এত সব তো আমরা পারি না তোমাদের মতো অনেক কিছু। আর আজকালকার বাচ্চারা যা সব প্রত্যেকটা শুধু রবীন্দ্রনাথের গান না, আপনি রবীন্দ্রনাথের বাইরেও গান করেছেন এবং সেগুলো ভীষণ জনপ্রিয় হয়েছে। তেমনি একটি গান হচ্ছে নাই টেলিফোন নাই রেপিয়ন, যেখানে আমরা সেই চিঠির কথা চলে আসে আরেকবার, একটু যদি আপনি একটু চিঠির কথাটা বলে নেই। আমরা যখন চিঠি লেখা ছাড়া আর কোনো উপায় ছিল না আমাদের, এবং সেই চিঠিও আসতে যেতে এক মাস সময় চলে যেত। যখন বাইরে গেলাম ফোন বুক করে, তাও অন্য জায়গা থেকে, তার মানে এক জায়গায় বুক করে আসতাম, হয়তো দুপুরে বুক করে আসলাম, রাত্রেবেলা দিল রাত 12টা 11টা 12টা, মানে শান্তিনিকেতন থেকে ঢাকা। তারপরে তো সেইটা তো আর কিছুই শোনা যায় না, হ্যালো হ্যালো ছাড়া, পুরো হোস্টেল ঘুম থেকে জেগে গেল এই অবস্থা। পুরো হোস্টেল দোতলা হোস্টেল ছিল, মানে মজাও হতো, সবাই সবার বাড়ির খোঁজ, বাড়ির কি জানতে চাচ্ছে কি হচ্ছে সব খোঁজ পেয়ে যাচ্ছে। কিন্তু এই যে কষ্ট কথা বলতে বা কোনো জরুরি কিছু খবর দিতে, এইটা নাই টেলিফোন নাই রে প্রিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম, নাই টেলিফোন নাই রে প্রিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। আমেরিকাতে আপনি গেছেন, আমেরিকা আপনার কেমন লেগেছে? নানা কনফারেন্সে নানা কিছুতে তো গেছি, ভালোই লেগেছে। আমেরিকার ল্যান্ডস্কেপ বা আমেরিকার মানুষ, আমেরিকার মানুষের ব্যবহার, কোনো কিছু কি আপনার মনে কখনো দাগ কেটেছে? বাইরে মানুষের ভালোবাসা তো দাগ কাটে, তাই না? যে অডিয়েন্সের যারা থাকে, আমাদের বাঙালিরা যারা থাকে, অনেকদিন পর দেখা হয় তাদের সাথে, তারা আপ্লুত থাকে গান শুনে, তাই না? তখন এটা তো ভালো লাগাটা থাকে, তখন সেই ভালো লাগাটা বয়ে নিয়ে আসি। আপনি তো এখন অনলাইনে শিক্ষকতাও করছেন? হ্যাঁ রে, আমি এমনিতেই করতাম, আমার একটা 96 সাল থেকে, তখন মানে গুরুদের কথা যদি আমি একটু সবার দেরিতে, সাদি বন্যারা অনেক আগে শুরু করে শেখানো, আমি একটু দেরি করেই গুরুরা বোঝানোর পথে পরে, মানে ওনারা বলতে থাকলেন যে কেন যেগুলো তোমরা নিয়ে গেছো সেগুলো তো তোমার বিলিয়ে দিতে হবে, এই ভেবেই আর কি যাওয়া।
তারপরে একটা শুরু করলাম ওনাদের বলাতেই নামটা বেছে নেই গীতসুধা, এটা কণিকা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নাম ছিল, গীতসুধা রবীন্দ্রসঙ্গীত অনুশীলন কেন্দ্র। তো আমি নিজে একাই শেখাই এই আর কি। আচ্ছা, এখন তো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার কাছে গান শেখা সম্ভব? হ্যাঁ, আশা করছি, মানে সময় বুঝে নিয়ে ঠিক করে নিলে শেখা সম্ভব। এটা যারা উৎসাহী তাদের জন্য খুব সুখবর। হ্যাঁ হয়তো, কিন্তু আমরা বলছি যে শেখার মানুষ পাচ্ছি না। নিশ্চয়ই প্রাণের টান দিয়ে যাওয়ার মানুষ পাচ্ছি না, সেমন প্রাণের টান নিয়ে যে শিখবে সেটা খুব কম পাচ্ছি আমরা, সেটা দেখছি আর কি, যারা আসলে শিখতে চায়। তো আজকে আপনি সময়টা দিলেন আমাদের, ভয়েস অফ আমেরিকার দর্শক শ্রোতা যারা আছেন তারা নিশ্চয়ই এই সাক্ষাৎকারটি দেখবেন, উপভোগ করবেন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি, আপনার দীর্ঘায়ু কামনা করছি, আপনার সাংগীতিক জীবন আরো দীর্ঘস্থায়ী হোক, আমরা যেন অনেকদিন আপনাকে পাই, আমরা যেন আপনার কাছ থেকে কিছু শিখতে পারি। অনেক ধন্যবাদ তোমাদের সবার জন্য, অনেক শুভকামনা শুভেচ্ছা সব থাকলো, নিশ্চয় আবার দেখা হবে বেঁচে থাকলে। হৃদয়ের কুনকুল দুকুল ভেসে যায়, হায় সজনী উঠলে নয়ন বারি, হৃদয়ের কুনকুল দুকুল ভেসে যায়, হায় সজনী উঠলে নয়।